Hello, welcome back to my channel. Welcome back to a new vlog. So, এটা আমি ব্লগ বলবো না, বলবো একটু অন্য ধরনের ভিডিও। এটা কালেকশন ভিডিও হতে চলেছে আজকে। তো কালেকশনটা কিসের? অবশ্যই তোমরা আমার পাশে দেখতে পাচ্ছ, শাড়ি কালেকশন আর কি। তো এটা কোনো রিকোয়েস্টেড ভিডিও নয়, তবে আমি শাড়ি তো খুব কম পরি। তো যখনই পরি আমাকে অবশ্যই মানে কোনো না কোনো কেউ মানে কেউ অবশ্যই আমাকে একজন ভিউয়ার কমেন্ট করবেই যে দিদি তুমি শাড়িটা কোথা থেকে নিয়েছো, যদি অনলাইন থেকে নিয়ে থাকো অবশ্যই আমাকে লিঙ্ক দাও। মানে আমাকে এটা জিজ্ঞাসা করেই থাকে যখন আমি শাড়িগুলো পরি। তো আমার বেস্ট 10টা শাড়ি আমি নিয়ে চলে এসেছি তোমাদের দেখানোর জন্য। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো আমি এখানে শাড়ি দুই ভাগে ভাগ করে রেখেছি। একটা আমি পার্টি বা অকেশনালি যেটা আমি মানে কোনো বিয়ে বাড়িতে গেলে পরতে পারি বা এরকম কিছু টাইপের একটু ভালো শাড়ি, যেমন কিলা শাড়ি আলাদা রেখেছি। আর এখানে কিছু অ্যাথেনিক ওয়্যার রেখেছি যেটা আমি পার্টিটাও পরে যেতে পারি, মানে আফটার আমি বাজারেও বা ভালো একটা কিছু বাড়িতে কারো বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে হয় না যে একদম জমকালো শাড়ি পরা যায় না, বাট একটু ভালো ধরনের শাড়ি পরতেই হয়। তো এখানে মানে দুই ধরনের শাড়ি রাখা আছে। চলো জমকালো শাড়ি থেকে শুরু করি, তারপর অ্যাথেনিক ওয়্যারগুলো দেখাবো। তো এখানে আমার প্রতিটা শাড়ি হলো অফলাইনে নেওয়া, মানে নর্মাল আমার বাজারের দোকান থেকে নেওয়া। আর আমি শাড়িটা না মানে অনলাইন থেকে নেওয়ার বদলে একটু অফলাইনে মানে দোকান থেকে আর কি দেখে, মেটেরিয়াল দেখে, দাম বুঝে দামাদামি করতে আমি খুব পছন্দ করি। তো সেইভাবে আর কি শাড়িগুলো নিই। প্রত্যেকটা শাড়ি এখানে 1000 টাকার উপর থেকে 5 থেকে 6 হাজার টাকার মধ্যে আছে। খুব দামিও না, খুব সস্তাও না আর কি, ভালো রেঞ্জ এটা। তো প্রথমেই আমি এটা দেখাই। এটা হয়তো কিছুদিন আগে আমাকে পড়তে দেখতে পারো যারা আমার রেগুলার ব্লগার আর কি, মানে ভিউয়ার আর কি, সরি। তো এইটা হলো আমার নেটের শাড়ি একটা, ধরো পুরোটা একটু খুলে দেখাই মোটামুটি। এই দেখো শাড়িটা হলো এরকম আর কি। শাড়িটা হলো কি বলবো, নেটটা হলো ক্রিম কালার আর তার উপর লাল, লাল হলো মানে সুতোর আর স্টোনের কাজ। এখানে দেখতে পাচ্ছ হলুদ রঙের স্টোন এবং লাল রঙের স্টোনের কাজ। আর এর পাড়টা মানে এত সুন্দর, পুরো শাড়ির আঁচলটা এরকম টাইপের আর পাড়ের জায়গাটা মানে সারা পাড় মানে পুরো শাড়ির পাড়টা এরকম কাজ করা রয়েছে। তো শাড়িটা পরে বড্ড সুন্দর লাগে। এটা গায়ে ফেলে দেখাচ্ছি। এটা অনেকে আমাকে ডিএম করেছিল যে দিদি শাড়িটা তুমি কোথা থেকে নিয়েছো, এত সুন্দর শাড়ি। এটার দাম পড়েছিল আমি প্রায় আজ থেকে প্রায় 5-6 বছর আগে নিয়েছিলাম। এটার দাম তখন পড়েছিল 5000 সামথিং আর কি। মানে এটা এক্সপেন্সিভ বলতে পারি, কিন্তু এক্সপেন্সিভ হলেও শাড়িটা খুবই সুন্দর, তাই না বলো? এটা পরে শর্টস আছে না তোমার বোধ হয়? হ্যাঁ হ্যাঁ শর্টস আছে, দিয়ে দেবো তাই না, একটা ভিডিও দিয়ে দেবো পাশে এই জায়গাটা করে দেখে নিতে পারো, শাড়িটা খুব সুন্দর। তো চলো নেক্সটে যাই। তো এবার তোমাদের আমি একটা অ্যাথলেটিক ওয়্যার দেখাই। এটা আমার ফেভারেট বলতে পারো, মানে সিম্পল ধরনের শাড়ি কিন্তু খুবই ভালো শাড়ি, দেখে না দাঁড়া এটা আমি আঁচলটা এই দিকে এই টাইপের আর কি। শাড়িটা খুবই হালকা সিম্পল আর এর ভিতর কি বলবো এটাকে, অরেঞ্জ আর মানে এটা পেস্তা কালার না কি বলে বাদাম কালার আর কি, বাদাম কালারের ফুল ফুল আর পুরো শাড়িটা হালকা একটা পেস্তা কালার কালারের উপর আর কি কম্বিনেশন, খুবই সুন্দর পড়লে পারে এত সুন্দর লাগে না। আর এটার পাটটা আর কি দেখে না একদম ঠাসা একটা কাজ, পুরো ঠাসা কাজ আর কি। আর খুব নরম শাড়ি, খুবই নরম। আর এটা আঁচলটা তোমাদের দেখাই, এর আঁচলটা এরকম ঠাসা কাজ আর কি, এই যে এরকম। তো এই শাড়িটা আমি বিথুয়া থেকেই নিয়েছিলাম আর এই শাড়িটার প্রাইস আই থিঙ্ক 2800 মতো পড়েছিল এই আর কি। পরে নেক্সট শাড়িতে চলে যাই। তো চলো আবার একটা জমকালো শাড়ি তোমাদের দেখাই। এটা বলতে পারো আমার মা আমাকে জামাই ষষ্ঠীর দিন দিয়েছিল, খুব সুন্দর শাড়িটা আর কি, মানে প্রথম জামাই ষষ্ঠীতে আর কি দিয়েছিল। শাড়িটা তুতে কালারের উপর, নেভি ব্লু পাড়ের উপর। এই শাড়ি তোমাদের ওয়ার্ড্রপে একটা না একটা থাকবেই, কারণ এই কলকাগুলো এত চলে আর এত ভালো লাগে দেখতে, কি বলবো। শাড়িটা বলতে পারো যে এরকম শাড়ি অনেক দেখেছো, বাট ভালো লাগে আর কি এই শাড়িগুলো, সবার ওয়ার্ড্রপে একটা থাকে। যেরকম এইটা একটা পড়েছে, এটাও কিন্তু এরকমই তাই না, নেভি ব্লু আর কি। তো এটা আর কি এরকম আর এর আঁচলটা হলো নেভি ব্লু উপরে, এই যে এর আঁচলটা এরকম আর কি, নেভি ব্লুর ওপরে এরকম কাজ এই আর কি এই শাড়িটা। তো চলো নেক্সট কালেকশনে চলে যাই। তো পরের কালেকশনে আমি আবার একটা অ্যাথলেটিক ওয়্যার দেখাচ্ছি। এই শাড়িটা এত হালকা, মনে হয় কাগজের মতো একদম,
পরলে মনে হয় না যে কিছু পরেছে। এটা যদিও আমি বলতে চাই এটা আমার মায়ের শাড়ি আর কি। এটা হলো পিওর সিল্ক, পিওর সিল্ক পরতে মা খুব পছন্দ করতো আর এখনও পরে আর কি। কিন্তু এই শাড়িটা আমাকে মা বলেছে তুই পরবি এরপর থেকে, যে খুব ভালো লাগে আর কি, এটা পরলে পরে আমাকে খুব ভালো লাগে। শাড়িটা কিন্তু দেখতে ততটা সুন্দর না হলেও পরার পর খুবই সুন্দর লাগে আর কি। পিওর সিল্ক এরকম টাইপের একটা অ্যাথেনিক ওয়ার। এটা আমি শীতের সময় একটা সোয়েটার দিয়ে পরেছিলাম, এই কালারের অরেঞ্জ আর ইটিট কালারের সোয়েটার, এত ভালো লাগছিলো। এই শাড়িগুলোর রেঞ্জ একটু বেশি হলেও শাড়িগুলো পরে তোমার জাস্ট যারা পরোনি তারা একবার পরে দেখবে, খুব সুন্দর লাগে। তো পরের কালেকশন আমি আবার জম্পারগুলোতে যাচ্ছি। এই শাড়ি এত সুন্দর, কালারটা ক্যামেরাতেও দারুণ লাগছে, ওয়াও ওয়াও বলছে। ব্যাপারটা হলো বিকাশ এটা আমাকে পূজোতে গিফট করেছিল, তাই বুঝি, ও নিজেই জানে না আসলে। এই শাড়িটা হলো খুবই সুন্দর শাড়ি, এটা আর কি একদম টিয়া কালারের শাড়ির উপর বিভিন্ন অরেঞ্জ সবুজ নীল সব কিছু ঠাসা একদম কাজ, পুরো ওভারঅল শাড়িটাতে এরকম ঠাসা কাজ। আর শাড়িটা অত্যাধিক সুন্দর, অত্যাধিক। আর এরকম পাড়ে দেখো এরকম টিয়া পাখি আঁকা আছে পুরো পাড়টাই দুই দিকেই আর কি, গল মানে উপরে আর নিচে। আর এরকম এর আঁচলটা হলো এরকম প্লেন ঠাসা কাজের উপর এরকম টিয়া পাখি পাখি করা। এটা পড়লে পারে জাস্ট চার চাঁদ লেগে যায়, চার চাঁদ দেখো, খুব সুন্দর লাগে না, খুবই সুন্দর লাগে। এটা বলতে পারো ওয়ান অফ দ্য মাই ফেভারেট শাড়ি, কারণ এটা বিকাশের মানে বিয়ের পর পুজোতে দেওয়া প্রথম গিফট, মানে পুজোর আর কি উপহার, তো খুব ভাল লাগে আর কি, খুবই সুন্দর শাড়িটা। আর এটার প্রাইস আমার মনে পড়ছে না, মনে মানে আমি নিচে লিখে দেবো আর কি, ভুলে গেছি আমি। ওকে নেক্সট শাড়িতে যাওয়া যাক। তো আমি তোমাদের অ্যাথলেটিক ওয়্যার প্লাস পার্টি ওয়্যার একটা শাড়ি দেখাচ্ছি। এটা কিছুদিন আগে তোমরা আমাকে ব্লগে পড়তে দেখেছো আর কি। তো এই শাড়িটা হলো অরিগেনজা আর কি, খুবই প্রচলিত খুবই পপুলার একটা শাড়ি অরিগেনজা। তো এটা খুবই হালকা শাড়ি, একদম মানে মোমের মতো বলে যায়। আর এই শাড়িটা বলতে গেলে আমার বকলমে দিয়েছে আমার মাসি, মানে মাসি আমাকে টাকা দিয়ে দিয়েছিলো কেনার জন্য, আর আমি অরিগেনজা শাড়িটা কিনেছিলাম। আর এটা আমার কেনা হয়েছিল সরস্বতী পুজোর আগে আর কি। তো শাড়িটা বড্ড সুন্দর, অরিগেনজা শাড়ি যে কোনো মানে এটা তোমরা হাত দেখো দেখতে পারবে এর নিচে যে হাত দেখা যাচ্ছে, বুঝতে পারলে, খুবই হালকা শাড়ি, মানে কাইন্ড অফ নেটের মতো, তাই না, নেটের মতো কিন্তু একদম হালকা, মানে পরে খুব আরাম পাওয়া যায়। অরিগেনজা যে কোনো শাড়ি খুব ভালো, বাট আমি লাইট কালারটা পছন্দ করে দেখে লাইট কালার নিয়েছি। তো চলো নেক্সট শাড়িটা তোমাদের আমি এটা দেখাচ্ছি। এটা হলো বিকাশ পুজোতে আমার মাকে দিয়েছিল, এটা যদিও কাইন্ড অফ আমার শাড়ি নয় তবুও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। শাড়িটা এত সুন্দর, আর শাড়িটা হলো ভাইব্রেন্ট মাল্টি কালারের উপর। হ্যাঁ আমি সেটাই বলছি যে ফোনের পেছনে যেমন মানে কালার চেঞ্জ হয় না সেরকম টাইপের মনে হচ্ছে কি এগুলো কালার, মানে কি বলতো একটা ইয়েলো স্টোন, মানে আলোর রিফ্লেক্টের জন্য এটা বিশেষত হলো নীল এবং স্লেট কালারের মিশ্রণ, কিন্তু যখন আলোর একটা রিফ্লেকশন হয় শাড়িটা কিন্তু হলুদের একটা আভা পড়ে। আর শাড়িটা কন্ট্রাস্টটা মানে দুধিয়ালতার সঙ্গে এই যে এই কালারটা, এই কালারটা আমি নাম জানি না, এই কন্ট্রাস্টটা এত সুন্দর লাগে আর কি বলবো। তার এটার আঁচলটা দেখি না, আঁচলটা আরো সুন্দর, মানে ক্যামেরায় যে সুন্দর লাগছে না, কি মিষ্টি না আঁচলটা, একদম আঁচলটা খুব সুন্দর। এটা হলো ই কি বলে ভুলে গেলাম, ইন্ডিয়ান আর্ট, ইন্ডিয়ান আর্ট করা আর কি পুরো শাড়িটাতে, খুব সুন্দর। এই এই কাজগুলো না বালুচুর শাড়িতে দেওয়া থাকে, কিন্তু এই শাড়িতে দিয়েছে আর কি। এটা সিল্কের শাড়ি, আর সিল্কের শাড়ি এটা কত বেশ পড়েছিল, আই থিঙ্ক 2300 মতো পড়েছিল, 300 এরকম সামথিং আর কি। শাড়িটা খুব ভালো শাড়ি, কাঁচরাপাড়া থেকে নেওয়া হয়েছিল। তো চলো নেক্সট কালেকশনে চলে যাই। নেক্সট এটা আমি তোমাদের দেখাতে চাই, এটা হলো খুবই বলতে পারো একদম সিম্পল শাড়ি, এটার দামও বেশি ছিল না, এটার দাম 1300 ছিল। আর 1300 টাকায় যে এত ভালো শাড়ি হতে পারে কল্পনাও করা যায় না। শাড়িটা হলো স্লেট কালারের উপর সারা অল ওভার, মানে অল ওভার শাড়িতে মাছ বিভিন্ন মাল্টি কালারের উপর করা, এটা পরলে যা দুর্দান্ত লাগে না, খুব সুন্দর লাগে। আর এটা এক পাশটা হলো অরেঞ্জ, এক পাশটা হলো হলুদ, হলুদটা হলো এই বুকে যায় আর অরেঞ্জটা হলো পাড়ে যায়, এই আর কি শাড়ি। আর এর আঁচলটা মানে মাল্টি কালারের উপর এরকম আর কি, মানে পাড়ের ওইগুলোই, এটাও কাঁচরাপাড়া থেকেই নেওয়া হয়েছে। তো চলো নেক্সট কালেকশনটা তোমাদের আমি দেখাই। এই এই শাড়িটাও আর কি নর্মাল মানে এরকম টাইপের শাড়ি আর কি, আমার বড় বড় কলকা খুবই ভালো লাগে। আর শাড়িটা হলো আমি অনেকদিন আগে বিয়ের আগে নিয়েছিলাম আর কি,
আর রানী কালারের শাড়ি আমার রানী কালার খুবই পছন্দ, খুব মিষ্টি কালার। রানী যেহেতু তাই রানী কালারটাকে আরো বেশি ভালোবাসি। এটা রানী কালারের সঙ্গে তুতে কালারের মিক্সচার, আর এর কলকাগুলো একটুখানি বড় বড়। আর এটার মানে কোয়ালিটিটা মানে খানিকটা অরিগেন্সার মতো পাতলা, কিন্তু কি বলতো মানে একদম পাতলা না, অরিগেন্সার মতো অত পাতলা না। এই শাড়িটারও দাম নিয়েছিল বেশ ভালো, এটা দাম প্রায় 2500 মতো নিয়েছিল। আর এটার আঁচলও মানে ঠাসা কাজ আর কি, এরকম পিটা কাজ। এই এটাও গায়ে ফেললে পরে এত সুন্দর লাগে, মানে খুব ভালো লাগে আর কি। এগুলো পরলে পরে যে কোনো পার্টি বিয়ে বাড়িতেও যাওয়া যায়, এত সুন্দর শাড়ি। তো চলো নেক্সট একটা অ্যাথেনিক ওয়্যার আছে, যেটা ডিম্যান্ড তোমাদের সব থেকে বেশি বলছিল। মানে এই শাড়িটা মানে এর আগে যতবার পরেছি আমি, শাড়িটা পরেছি খুবই মানে ডিম্যান্ডিং শাড়ি। সেটা হলো এই শাড়িটা, এই হোয়াইট কালারের শাড়িটা। মানে লোকে এত বলেছে যে দিদি তুমি শাড়িটা কোথা থেকে নিয়েছো, দিদি শাড়িটা রেঞ্জ কত, দিদি শাড়িটা অনলাইনে পাওয়া যাবে কি। তো শাড়িটা হলো আঁচলটা নিব্লু কালার, এবং আর পুরো শাড়িটা হলো হোয়াইট কালার। আর হোয়াইট কালার শাড়িটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে, কিন্তু হোয়াইটের একদম ছোটো 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 কাজ। আর পুরো অল ওভার শাড়িতে গ্রিন, পিঙ্ক এবং ইয়েলোর পুরো এরকম পুরো শাড়িটাতে কাজ। আর এই শাড়িটাকে বেশি কিউট করে তুলেছে এই যে ব্লু রঙের আঁচলটা, সেটা পরলে পরে মারাত্মক সুন্দর লাগে। তোমাদের ওয়ার্ড্রপে এরকম সাদা শাড়ি একটা রাখাই উচিত, কারণ সাদা শাড়ি যে কোনো পুজো পার্বণ অকেশনকে আরও সুন্দর করে তোলে, কালচারাল করে তোলে। তো চলো গুছিয়ে নিই। তো লাস্ট যে শাড়িটা সেটা আমি পরেই রয়েছি, আর এই শাড়িটা বলতে পারো এটা আমার মায়ের শাড়ি আর কি। তো মা এখন বলে যে এই সমস্ত শাড়ি আর পরতে পারে না, মাও নিজেকে ভাবে বুড়ি হয়ে গেছে, কিন্তু এই সমস্ত শাড়ি কোনোদিনই বুড়ো মানে বয়স হয় না, এই সমস্ত সারা জীবনই পরা যায়। তো নেভি ব্লু কালারের উপর এটাও সেই পুটি 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 কাজ, এটাকে আমি পুটি পুটি কাজ বলি, আমার খুব ভালো লাগে। তাই এটা হলো এরকম টাইপের রানী কালারের ব্লু কালারের উপর কন্ট্রাস্টের শাড়ি, এটাও খুব সুন্দর শাড়ি। তা মোট আমি 10টা শাড়ির কালেকশন প্লাস এইটা মানে 11টা শাড়ির কালেকশন দেখালাম। তোমাদের কেমন লাগলো, মানে অ্যাথেনিক ওয়্যার না ওয়েস্টার্ন কালচারাল ওয়্যার, মানে যেটা পার্টি ওয়্যার আর কি, তো দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো, অথবা যদি সবকটাই ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটায় যদি আরও কিছু জানতে ইচ্ছা করে তো কমেন্ট বক্সে লিখবে। আর যদি অন্য কিছু মানে অন্য কিছু কালেকশন জানতে চাই, যেমন আমার মেকআপ কালেকশন বা আমার জুয়েলারি কালেকশন আর কি, তোমরা যদি দেখতে চাও, এর আগে আমি জুয়েলারি কালেকশন করেছি যদিও, আবার আমার অনেক নতুন জুয়েলারি এসছে, তো তোমরা চাইলে অবশ্যই লিখো যদি দেখতে চাও তো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অবশ্যই আমাকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, এবং ফেসবুকেও পেজ আছে আমার, সেখানেও ফলো করতে পারো। সব জায়গায় আমার নাম কৃষিতা আর্টিস্ট্রি। তো সেখানে তোমরা আমাকে ডিএম করতে পারো, কোনো কোয়েশ্চেন করতে পারো তোমাদের থাকলে আর কি। তো চলো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। টিল দেন বাই, টেক কেয়ার।